Pranayama plays a very vital role. Pranayama apnaka thik moto na korte paren tahole kintu apni apnar je সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার দেরি হবে। প্রথম প্রাণায়াম অ্যাকচুয়ালি এটাকে প্রাণায়াম বলা হয় না, এটাকে বলা হয় ক্রিয়া। কপাল ভাতি করতে হবে, কারণ শরীরে যে টক্সিনটা ওভারনাইট আপনি যে টক্সিনটা অ্যাকুমুলেট করেন সেই টক্সিনটাকে আপনাকে শরীর থেকে বার করতে গেলে আপনাকে কপাল ভাতি করতে হবে। There should be a rhythm, one stroke in 1 second. Kapal means forehead, the frontier region of the brain or the frontier lobe. And bhati means shining or below. Actually, kapal bhati clears your nasal cavity, nasal passes. So that is why it is recommended that before doing any pranayama, you must have to practice kapal bhati first. This is static 1, and in static 2, exhale a bit faster. There is another way that is called the dynamic. Again, fast. কপাল ভাতির পরে আপনি অনুলোম বিলোম করবেন। অনুলোম বিলোম হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম। আমাদের যে দুটো নাড়ি আছে, ইলা আর কিংলা, সেই নাড়ি দুটোকে অ্যাক্টিভেট করে, নাড়ি দুটোকে সন্তুলন করে অনুলোম বিলোম, যার ফলে সুষুম্না নাড়িটা আমাদের অ্যাক্টিভেট থাকে। বাঁ দিক দিয়ে নিঃশ্বাস নেবেন, ডান দিক থেকে ছাড়বেন, ডান দিক থেকে আবার নিঃশ্বাস নেবেন, বাঁ দিক থেকে ছাড়বেন। বিষ্ণু মুদ্রা রাখবেন। বিষ্ণু মুদ্রা আপনার ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারটা বন্ধ থাকবে, আর রিং ফিঙ্গার আর পিঙ্কি ফিঙ্গার ওপেন থাকবে। ডান দিকের নাকটা ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বন্ধ করবেন, বাঁ দিক থেকে লম্বা শ্বাস নেবেন। নাক বন্ধ করবেন, শ্বাস নিয়ে দুটো আঙুল দিয়ে, দুটো আঙুল ওইদিকে বুড়ো আঙুল, এবার ডান দিকের আঙুলটা বুড়ো আঙুলটা খুলে দিয়ে ওই দিক থেকে নিঃশ্বাস ছাড়বেন। আবার এখান থেকে নিঃশ্বাস নেবেন। এটা হচ্ছে এক রাউন্ড। বাঁ দিক থেকে নেবো, ডান দিকে ছাড়বো, ডান দিক থেকে নেবো, বাঁ দিকে ছাড়বো, এরকম আপনাকে অনুলোম বিলোম প্রাণায়ামটা আপনাকে বেশ কিছুক্ষণ ধরে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অন্তত প্রথম অবস্থায় আপনাকে 3 থেকে 4-5 মিনিট, তারপরে আস্তে আস্তে যখন আপনি 10 মিনিট 15 মিনিট এই প্রাণায়ামটা করবেন, অনেক বেশি ফলদায়ক আপনার ব্রেনের পক্ষে। আপনার হাইপোথ্যালামাসকে ঠিকঠাক রাখবে, ওই যে হরমোনগুলোর কথা বলছিলাম, মেলাটোনিন, সেরোটোনিন, কর্টিসল, এইগুলো সব সঠিক পর্যায়ে আপনার শরীর থেকে নিশ্চিত হবে। দুটো হাত বুড়ো আঙুল দিয়ে কানটাকে আগে বন্ধ করবেন, কানের যে ছিদ্র সেটাকে বুড়ো আঙুল দিয়ে আপনি পুরোপুরি বন্ধ করবেন। বন্ধ করার পর আপনি হাতগুলো, বাকি ফিঙ্গারগুলো কীভাবে প্লেস করবেন দেখুন। বাকি 4টে ফিঙ্গারের মধ্যে দুটো আপনি চোখে দেবেন, মিডিল ফিঙ্গার আর রিং ফিঙ্গার। মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার চোখে দেবেন, ইন্ডেক্স ফিঙ্গারটা ভুরুর ওপরে রাখবেন, আর লিটল ফিঙ্গার ছোটো আঙুলটাকে আপনি ঠিক আপনার নাসারন্ধ্রের নিচে রাখবেন। এই হচ্ছে আপনার পজিশন। হাত দুটোকে শরীরের সাথে জুড়ে দেবেন। অনেক মানুষ এখানে ভুল করে, হাত দুটোকে দুদিকে ছড়িয়ে দেয়। এর মধ্যে ভুলের কিছু নেই। দীর্ঘক্ষণ প্র্যাকটিস করতে গেলে হাত দুটোকে চেস্টের কাছে রাখতে হবে, তাহলে আপনি ফলদায়ক হবে এটা। এবার লম্বা শ্বাস নিয়ে হামিং বি সাউন্ড, মৌমাছি যেরকম শব্দ করে সেরকম শব্দ করুন। শ্বাস নিন, যখন শ্বাস দেবেন একটুখানি মাথাটা পেছনে ঝুঁকিয়ে দেবেন, এবার সাউন্ড, মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে শ্বাসটা ছাড়বেন। আবার লম্বা শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, ছেড়ে দিন। হাতটা ঘষে নেবেন, এখন চোখ খুলবেন না। হাতটা ভালো করে ঘষে নিয়ে হাতের মধ্যে যখন গরম গরম অনুভব হবে তখন হাতের তালুটা চোখের মধ্যে দিন। 2-3 বার এরকম করবেন, তারপরে চোখ খুলবেন, নাহলে চোখে ঝাপসা দেখবেন আপনি। আর এটা করে নিলে চোখে ঝাপসা দেখাটা কেটে যাবে। একবার হাতের তালু, একবার হাতের আঙুলগুলো ভালো করে ঘষে চোখে দেবেন, ব্যাস।